হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো ভিউয়ার্স, আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছো ভিউয়ার্স, সিম্ফনি i21 ফোনটির মডেল। বন্ধুরা, এই ফোনটি যে প্রবলেম সেটার করে ভিউয়ার্স, আমাদের ফোনটি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে এবং ফোনটি সম্পূর্ণভাবে অন হচ্ছে না। এটা লেগে আমাদের সিম্ফনি লেখা এসে দাঁড়িয়ে থাকতেছে। সো ভিউয়ার্স, এটা বিভিন্ন কারণে হতে পারে। যেমন ধরো, আমাদের ফোনে ফোন স্টোরেজ ওভার হয়ে গেলে এটা হতে পারে, এবং ফোনে কোনো রকম সফটওয়্যার যদি ক্র্যাশ করে সেক্ষেত্রেও আমাদের হ্যাং লাগার প্রবলেমটি হতে পারে। সো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি তোমাকে দেখিয়ে দেবো, যদি আমাদের এরকম সিম্ফনি লেখা এসে দাঁড়ায় থাকে তা আমরা কীভাবে এটি স্টেপ বাই স্টেপ আমরা এটি ঠিক করব, আমরা কীভাবে এটি ফিক্স করতে পারি। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আমাদের এটি হ্যাং লাগার প্রবলেম এসে দাঁড়িয়ে রয়েছে। তো এটি কীভাবে আজকে আমরা ফিক্স করবো সেটি তোমাকে দেখিয়ে দেবো। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, আমি তোমাকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো। সো ভিউয়ার্স, কথাটি না বলেছিল, ভিডিওটি করা যাক। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমরা এখানে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। সর্বপ্রথম আমরা যেটা করবো, CM2-র যে স্পিডি টুলসটি আছে সেই টুলসটি ওপেন করবো। ওপেন করার পরে আমরা যেটা করবো, দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমি এখানে CM2-র স্পিডি টুলসটি এখন ওপেন করছি। ভিউয়ার্স, ভিডিওটি তোমার সম্পর্কে দেখতে থাকো, আশা করি ভিডিওটি তোমাদের খুব উপকার হবে। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমি স্পিডি টুলসটি ওপেন করছি। সো ভিউয়ার্স, টুলসটি ওপেন হতে কিছুক্ষণ সময় লাগবে, তো আমরা একটু অপেক্ষা করি। টুলসটি ওপেন হয়ে যাওয়ার পরে ভিউয়ার্স, দেখতে পাচ্ছ ঠিক এলিমেন্টের ইন্টারফেস আমাদের মাঝে শো করছে। সো ভিউয়ার্স, টুলসটি ওপেন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যেটা করবো, আমাদের সিপিইউটি সিলেক্ট করে দেবো। সিপিইউটি সিলেক্ট করার পর ভিউয়ার্স, সার্ভিসে চলে যাব। সার্ভিসে যাওয়ার পরে ফরম্যাট অপশানে ক্লিক করব। ফরম্যাট অপশানে ক্লিক করার পর ভিউয়ার্স, আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের সর্বপ্রথম আমরা ফোনটি রিসেট দিয়ে দেখব যে আমাদের হ্যাংওভার প্রবলেমটি যায় কিনা। দেখতে পাচ্ছ আমরা ফরম্যাট দিয়ে ক্লিক করছি, এবার USB কেবলটি আমরা এখানে কানেক্ট করবো। সো ভিউয়ার্স, আমরা নর্মাল আগে চেক করবো যে ফরম্যাটটি যদি হয় কিনা, যদি না হয় তা সেক্ষেত্রে আমরা ফুল ফ্ল্যাশ করবো। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আমি বুট কেবলটি লাগিয়ে নিচ্ছি। আমাদের ফোনের বুট যেটি আছে সেটা পেয়ে গেছে, দেখতে পাচ্ছ বুট পেয়ে গেছে। এখন আমাদের ফোনটি সম্পূর্ণভাবে ফরম্যাট হচ্ছে, তো আমরা একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছ CM2-তে আমাদের ফরম্যাট হচ্ছে, ফোনটি সম্পূর্ণ ফরম্যাট হচ্ছে, এবং ভিউয়ার্স, দেখতে পাচ্ছ ফরম্যাট ডান হয়ে গেছে। এখন ভিউয়ার্স, আমরা যেটা করবো, আমাদের ক্যাবলটি রিমুভ করবো। রিমুভ করে ফোনটি অন করে দেখবো যে আমাদের ফোনটি সম্পূর্ণভাবে অন হয় কি না। যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আবার ফ্ল্যাশ করবো, সম্পূর্ণ ফ্ল্যাশ ফাইল দিয়ে ফ্ল্যাশ করবো। তো আমরা আগে নর্মালভাবে ট্রাই করছি। দেখতে পাচ্ছ আমাদের ফোনটি অন হচ্ছে, তা এখানে অন হতে 2-3 মিনিট সময় লাগতে পারে, তো আমরা একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছ ফোনটি আমাদের ইরেজ হচ্ছে, ফোন মেমোরি সম্পূর্ণভাবে ইরেজ হয়ে যাচ্ছে, তো আমরা একটু অপেক্ষা করি। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবা, আর ভিডিওটি সম্বন্ধে যদি কিছু জানার থাকে তা আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে কমেন্টে রিপ্লাই অবশ্যই দিব। সো দেখতে পাচ্ছ ফোনটি আমাদের অন হচ্ছে, তো একটু অপেক্ষা করবো আমরা। ভিউয়ার্স, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবা, যাতে আমার নতুন ভিডিও যে ভিডিও আমি আপলোড করি সেগুলো যাতে সহজে যাতে পেয়ে যাও। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ ফোনটি আমাদের অন হচ্ছে, একটু অপেক্ষা করবো। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, ফাইনালি আমাদের ফোনটি যে হ্যাং লাগার প্রবলেম ছিল সেটি কিন্তু সলভ হয়ে গেছে, আমাদের ফোনটি সম্পূর্ণভাবে রানিং হয়ে গেছে। এখন নর্মালি আমরা এটি সেট আপ করে নেবো। সেট আপ করে নিয়ে ভিউয়ার্স, দেখবো যে আমাদের সম্পূর্ণভাবে অন হয়ে গেছে, যে হ্যাং লাগার যে প্রবলেমটি ছিল সেটি কিন্তু ফিক্সড হয়ে গেছে। আমাদের ফোনে কোনো সফটওয়্যার ক্র্যাশ করছিল অথবা ফোন মেমোরি ফুলের কারণে আমাদের হ্যাং লাগার এসে দাঁড়িয়েছিল, তো একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমাদের সম্পূর্ণভাবে ফোনটি রানিং হয়ে গেছে এবং হ্যাংওভার যে প্রবলেমটি ছিল সেটি কিন্তু আর নেই। সো ভিউয়ার্স, আশা করি তোমরা ভিডিওটি দেখে একটু হলেও উপকার হয়েছে। উপকার হলে অবশ্যই লাইক করবা, আর কিছু জানা থাকলে কমেন্ট করতে পারো। সো ভিউয়ার্স, দেখলে আমরা খুব সহজে হ্যাংওভার প্রবলেমটি ফিক্স করতে পারলাম, আর যদি না হতো তাহলে আমরা ফুল ফ্ল্যাশ করতাম। সো ভিউয়ার্স, আমার নর্মালে ট্রাই করে 100% কাজ হয়েছে। সো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই।